আমরা 16 জন নিহতের খবর এই পর্যন্ত পেয়েছি। ইতিমধ্যে কিন্তু শিবচর, মাদারীপুর এবং পার্শ্ববর্তী দাদিদা, শরীয়তপুরের ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন কিন্তু তারা এখানে চলে এসেছে। ইতিমধ্যে লাশগুলো কিন্তু উদ্ধার করে শিবচর হাইওয়ে থানায় পাঠানো হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিবচর থানা পুলিশের এখন এই বাসের এখানে উদ্ধারের কাজ চলছে। স্থানীয় লোকজন সহ ফায়ার সার্ভিস ও পুলিশের মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু নাইম মোফাদ্দল হোসেন, তিনি কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন। এছাড়াও শিবচর জাদিরা ফায়ার স্টেশনের একাধিক টিম কিন্তু এই উদ্ধার কাজে অংশগ্রহণ করেছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সর্বশেষ